হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এসেছে 10টি একদম লেটেস্ট আপডেট, এবং এর সাথেই থাকছে পূজোর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আবারও বিরাট বড় সুখবর, যেখানে প্রত্যেক প্যান্ডেলকে দেবেন অনুদান, এর সাথে বিরাট বিরাট ঘোষণা যা রাজ্যবাসী বিশাল উপকৃত হবেন পূজোর মরশুমে, এবং এর সাথেই উঠে আসছে পশ্চিমবঙ্গের সকল অঙ্গনবাড়ি কর্মীদের জন্য বিরাট বড় সুখবর, এর সাথে আশা কর্মীর জন্য নতুন আপডেট। এতে বাদ যায়নি সিভিক পুলিশও, এবার সিভিক পুলিশের জন্য উঠে এলো মুখ্যমন্ত্রীর বিরাট বড় ঘোষণা। এর সাথে আবার রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের কথা মাথায় রেখে কেন্দ্রের তরফ থেকে আবারও নতুন বড় সুখবর, এর সাথে রাজ্যের অনুদান যা জনজীবনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করতে পারে। অপরদিকে আবার ব্যাংক পরিষেবা নিয়ে নতুন আপডেট, সাথে সাথে আধার পরিষেবা নিয়ে নতুন করে সুখবর, যাদের এখনো আধার সংশোধন হয়নি বা যাদের আধার হয়ে গেছে তাদের জন্য থাকছে বিরাট বড় খবর, এবং এর সাথেই থাকছে পূজোর মরশুমে ট্রেন পরিষেবা নিয়ে বিরাট বড় আপডেট, যেখানে হাওড়া থেকে চলবে আবারও এক গুচ্ছ ট্রেন, বিরাট বড় খবর কেন্দ্রে। অপরদিকে স্টেট ব্যাংকের 40 কোটি গ্রাহকদের মাথায় হাত, নতুন করে আপডেট এলো স্টেট ব্যাংকের তরফ থেকে, যা না জানলে পড়বেন বিপদে তা নিয়ে থাকবে বিশেষ আপডেট। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট ও ইম্পর্টেন্ট আপডেট গুলো আলোচনা করার পূর্বে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এখন আমাদের চ্যানেলে নতুন কিংবা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্রতিদিন এই ধরনের তাজা লেটেস্ট খবরগুলো কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই আপনার ফোনের হোম স্ক্রিনে পেতে আমাদের চ্যানেল কিংবা ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন পাবেন, ওই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, এবং পাশের ছোট্ট বেল অপশনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে সবার আগে নতুন চাকরির আপডেট, রান্নার গ্যাস, ব্যাংকের বই, জনধন অ্যাকাউন্টের সুখবর নিয়ে উঠে আসা একের পর এক নতুন আপডেট, অপরদিকে মহিলাদের জন্য নতুন সুখবর সবার আগে আপনার ফোনের হোম স্ক্রিনে নোটিফিকেশন আকারে জানিয়ে দেবো, এবং এর সাথে সাথে ভিডিওটি একটি লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করে আগামী দিনের লেটেস্ট ও তাজা ইম্পর্টেন্ট আপডেটগুলো আপনার ফোনের হোম স্ক্রিনে উপস্থাপন করতে। ফ্রেন্ডস, আজ মূলত যে লেটেস্ট ও গুরুত্বপূর্ণ খবরগুলো উঠে এসেছে তার মধ্যে সব থেকে তাজা সংবাদ, পুজোর আগেই মুখ্যমন্ত্রীর বিরাট বড় সুখবর, পুজো কমিটিকে এবার 50,000 টাকা করে দেবে মুখ্যমন্ত্রী, এমনই বিরাট বড় ঘোষণা, যেখানে পুজোর আনন্দে ভাগ বসাবে না করোনা, তৃতীয়া থেকেই খুলে যাবে পুজোর মণ্ডপ, এমনকি ঠাকুর দেখা যাবে সারা রাত একাদশী পর্যন্ত, তবে বিধি নিষেধ অবশ্যই মানতে হবে, যেখানে লকডাউনের পর এই প্রথম বিপুল জমায়েতের সামনে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল পুলিশ প্রশাসন এবং পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক, সেখানেই কমিটিগুলির সঙ্গে আর্থিক অনুদানের অঙ্ক বাড়িয়ে করলেন 50,000 টাকা, অর্থাৎ প্রত্যেক পুজো কমিটি পাবে 50,000 করে টাকা। তবে একটা বিষয়ে বিশেষ সতর্ক থাকতেই হবে, যেখানে ভিড় অবশ্যই কমাতে হবে। এদিন পুজো কমিটিকে বলেন অঞ্জলির জন্য প্রত্যেককে আলাদা আলাদা দাঁড় করাবে, প্রয়োজন হলে 2 থেকে 3 বার হবে, একই ব্যবস্থা থাকবে প্রসাদ বিতরণের ক্ষেত্রেও, এরই সাথে সিঁদুর খেলাও হবে 2 থেকে 3টি ভাগে আলাদা আলাদা সময়ে, তার সাথে আবার বিসর্জনের শোভাযাত্রা একদিনে করা যাবে না, এছাড়াও রেড রোডের কার্নিভালও এবারে বন্ধ থাকবে, যেখানে ইতিমধ্যে রাজ্যে প্রায় 37,000 পুজো হয়, কলকাতায় সংখ্যাটি প্রায় 2,500, সব পুজো প্যান্ডেলের জন্য এদিন একাধিক নিয়ম ও নির্দেশিকা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই, তবে সেই সঙ্গে পুজোর উপহার হিসেবে দিয়েছেন একের পর এক ছাড়, যেখানে দমকল, পুরসভা বা পঞ্চায়েত ইত্যাদি যাবতীয় প্রশাসনিক অনুমতির জন্য কোনো ফি দিতে হবে না কোনো পুজো উদ্যোক্তাদের, এর সাথে আবার পুজোর দিনগুলোর জন্য নেওয়া বিদ্যুৎ সংযোগের বিল 50% ছাড় দেবে সিএসসি, অপরদিকে আবার আশা কর্মী, অঙ্গনবাড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ারদের জন্য পুজোর আগেই একের পর এক নতুন নতুন সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এর সাথে থাকছে হকারের তালিকাও বাদ পড়ছে না কোনো হকারও এই সুযোগ থেকে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে করোনা ভয়ে তীব্র হচ্ছে আর্থিক সংকট, তা সত্ত্বেও পুজোর আগে মানুষের মুখে হাসি ফোটাতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে পুজো উপহার পেলেন আশা কর্মী, সিভিক ভলান্টিয়াররা, যেখানে তাদের 1,000 টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে এখন তাদের হাতে 5,500 টাকা করে মাসিক বেতন পাবেন আশা কর্মীরা, অপরদিকে সিভিকরা পাবেন 9,000 টাকা। তবে এর মাঝে বঞ্চিত হননি সকল হকাররা, হকারদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর বিশাল বড় উদ্যোগ, যেখানে
81,000 হকারকে এককালীন 2,000 টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। তার সাথে আবার দুস্থ পুরোহিতদের ভাতার বিষয়টিও এদিন মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এর সাথে সবথেকে বড় খবর, যেখানে ইতিমধ্যে সবথেকে তাজা আপডেট, অঙ্গনবাড়ি কর্মীদের এবার নতুন করে ঘোষণা, 3 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার আওতায় আনা হয়েছে। অপরদিকে আবার উঠে আসছে পুজোর আগেই বাড়তে চলেছে মেট্রো রেলের সংখ্যা, এমনই বিরাট বড় খবর। যেখানে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আগেই পাতাল পথে মেট্রো সংখ্যা বাড়াতে চলেছে মেট্রো রেল। এর সাথে একই সঙ্গে যাত্রী সংখ্যার নিয়ন্ত্রণও কিছুটা শিথিল করতে চলেছে তারা। যেখানে করোনা পর্বে দীর্ঘদিন বন্ধ থাকার পর এ মাসের 14 তারিখ থেকে জনসাধারণের জন্য দরজা খোলা হচ্ছে মেট্রো, তবে তা সীমিত যাত্রী নিয়েই ছুটবে নয়াপাড়া থেকে কবি সুভাষ। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ অধিকারী ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলছেন, এখন দিনে সর্বোচ্চ 45,000 যাত্রী সফর করেছেন এবং এই পথে পুজোর আগেই সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে 1 লক্ষ করার পরিকল্পনা রয়েছে। তাদের এই পরিকল্পনা সফল হলে দিনে আরো 55,000 যাত্রী মেট্রো সফরের সুযোগ পাবেন। অন্যদিকে আবার স্বাস্থ্য পরিষেবা নিয়ে উঠে আসছে বিরাট বড় খবর, যেখানে স্বাস্থ্য বীমার আওতায় আসছে কিছু মানসিক রোগ, যেখানে এবার থেকে বয়সজনিত অসুস্থতাও থাকবে স্বাস্থ্য বীমার আওতায়, এমনই বিরাট বড় সুখবর। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে বদলে যাচ্ছে স্বাস্থ্য বীমার গাইডলাইন, আগামী মাস থেকেই এক ঝাঁক পরিবর্তন হবে স্বাস্থ্য বীমায়। সম্পূর্ণ নতুন করে সংস্কার করে কর্মসূচি নেওয়া হয়েছে বীমার ক্ষেত্রে, যেখানে গ্রাহকদের কথা মাথায় রেখেই আরো এক ঝাঁক অসুখকে স্বাস্থ্য বীমার মধ্যে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে থাকছে কিছু মানসিক রোগ, বয়সজনিত অসুস্থতা, এছাড়াও লাইফস্টাইল ডিজিজকে আনা হবে এই বীমার আওতায়। অন্যদিকে আবার আধার পরিষেবা নিয়ে উঠে আসছে বিরাট বড় সুসংবাদ, যেখানে আজ রাজ্যে ফের শুরু হচ্ছে আধারের কাজ। যেখানে মার্চ মাসে করোনা আসার সাথে সাথেই আধার সংক্রান্ত সকল কাজ বন্ধ হয়ে যায়, তবে এখনো সংক্রমণ কোনো মতে কমেনি, তার সাথে পাল্লা দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে সারা দেশ। তাই এবার আবারও নতুন করে চালু হতে চলেছে আধার কার্ড তৈরি এবং সংশোধনের কাজ। আমাদের রাজ্যে এখনো অনেক মানুষ রয়েছে যাদের এখনো আধার কার্ড ভুল রয়েছে অথবা নতুন করে আধার কার্ড এখনো তৈরি হয়নি। এছাড়া অনেকে আবেদন করেছেন অথচ ডেলিভারি হয়নি আধারের, তার সম্পূর্ণ পরিষেবা এবার নতুন করে চালু করছে আধার সংস্থা। অন্যদিকে আবার করোনার দিকে তাকালে উঠে আসছে বিরাট বড় দুঃসংবাদ, দিনের পর দিন বাড়ছে করোনার সংক্রমণ, আবারও গোটা রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 3,190 জন। এর ফলে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে বাংলার মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 241,059 জন এবং গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন শুধুমাত্র রাজ্যেই 59 জন, ফলে মোট মৃতের সংখ্যা হলো 4,665 জন। তবে দিনে দিনে সুস্থতার হারও ক্রমশ বেড়ে চলেছে, 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,978 জন। এর ফলে করোনাকে জয় করে সুস্থতা লাভ করেছেন গোটা পশ্চিমবঙ্গে 211,020 জন। অন্যদিকে আবার কবে চলবে লোকাল ট্রেন, হাঁ করে তাকিয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গের বাসিন্দা তথা গোটা দেশেরও বাসিন্দা। এমনই সময় রাজ্যে নতুন করে সুখবর আসতে পারে তা কেউ ভাবেনি। এই মুহূর্তে লোকাল ট্রেন না চললেও রেল পরিষেবায় উঠে এলো বিরাট বড় সুখবর, যেখানে করোনা আবহে গোটা দেশের রেল চলাচল ব্যাহত, ট্রেন চলাচল কবে হবে তা স্বাভাবিক স্পষ্ট ধারণা এখনো পাওয়া যাচ্ছে না। এমনই সময় পুজোর আগে আগে 5টি স্পেশাল ট্রেন পাচ্ছে বাংলা, এমনই বিরাট বড় সুখবর, যেখানে 1 অক্টোবর থেকেই 5টি ট্রেন চালানোর অনুমতি দিয়েছে রেলওয়ে বোর্ড। যেখানে বর্তমান পরিস্থিতিতে মাত্র কয়েকটি স্পেশাল ট্রেন চালাচ্ছে রাজ্য, তবে তাতেই সম্পূর্ণ চাহিদা মিটছে না রাজ্যের, যেখানে মোট 13টি রুটে স্পেশাল ট্রেন চালানোর আবেদন জানিয়েছিল পূর্ব রেল। হাওড়া, শিয়ালদহ ও মালদহ ডিভিশন থেকে এক্সপ্রেস ট্রেন চালু করার আবেদন করা হয়েছিল, কিন্তু আপাতত 5টি স্পেশাল ট্রেন পাচ্ছে রাজ্য, এমনটাই রেল সূত্রে খবর। তো ফ্রেন্ডস, আজকের খবরটা কিন্তু এখানে শেষ নয়, আরো কিছু তাজা গুরুত্বপূর্ণ খবর রয়েছে, যেখানে বাংলায় আসছে নতুন প্রকল্প, আবারও 45,000 বাড়ি পাবে বাংলার মানুষ, অর্থাৎ মাথার উপরে ছাদ নেই তাদের কথা মাথায় রেখেই কেন্দ্রের নতুন ঘোষণা, 45,000 বাড়ি পাবে রাজ্যের বাসিন্দা। অপরদিকে আবার কেন্দ্রের নতুন প্রকল্প, যেখানে এক এক জায়গায় ইতিমধ্যে চালুই হয়ে গেছে, এবার আবাস যোজনার সাথে শুধু ঘর নয়, ঘরের সাথে পাবেন বিদ্যুৎ, এর সাথে আবার গ্যাস, অন্যদিকে আবার জল
জলের সংযোগ। তবে এখনো প্রতিটি রাজ্যে এই প্রকল্প চালু হয়নি, তবে ধীরে ধীরে বাকি রাজ্যগুলোতে চালু হতে পারে এমনই প্রকল্প। তো ফ্রেন্ডস, এই ধরনের তাজা যে বাকি থাকা খবরগুলো জানতে ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা জেনে নিতে পারবেন। এর সাথে আজকের সম্পূর্ণ খবরটি দেখার পর কেমন লাগলো আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ তথ্য, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে আপনার জেলার উঠে আসা কোনো গুরুত্বপূর্ণ খবর, চাকরির আপডেট, নতুন প্রকল্প, নতুন কোনো অনুদান সবার আগে আমরাই আপনাকে নোটিফিকেশন আকারে জানিয়ে দেব। তাই ওই আপডেটগুলো পেতে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি, অবশ্যই ভিডিও স্ক্রিনের উপর একটি লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, ওই লোগোটিতেও ক্লিক করে এই মাত্র সাবস্ক্রাইব করে নিতে পারবেন। এরই সাথে ভিডিওর শেষ স্ক্রিনে দেখতে পাওয়া যে ভিডিওটিতে ক্লিক করে তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র উপলব্ধি করুন।